হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইউনিট 12 এর লেসন 4। এবং তোমরা জানো যে ইউনিট 12 এটার টাইটেল কিন্তু এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, অর্থাৎ পরিবেশ এবং প্রকৃতি, যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো লেসন 4 এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো লেসন 4 এর টাইটেলটা কি? লেসন 4 এর টাইটেল হচ্ছে থ্রেটস টু টাইগার্স, অর্থাৎ টাইগারদের উপর যে থ্রেট, তারা যে হুমকির মুখে আছে সেটা, অফ ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ ম্যানগ্রোভ ফরেস্টের, ম্যানগ্রোভ ফরেস্টের যে থ্রেট টাইগারের উপরে সেটার বিষয় নিয়ে আলোচনা করেছে। তো চলো আমরা শুরু করি। এটা হচ্ছে একজনের রিপোর্ট, সেই রিপোর্টের নামও এখানে দেওয়া আছে, এবং সেই রিপোর্টটা অ্যাকচুয়ালি দ্য গার্ডেন নিউজ পেপারে পাবলিশ করা হয়েছিল। দ্য গার্ডেন হচ্ছে ইংল্যান্ডের একটা বিখ্যাত পত্রিকা, সেখানে একটা অনলাইন ভার্সন এটা প্রকাশিত হয়েছিল, এবং রিপোর্টারের নাম ছিল নাটালি পেটোরেলি। তাহলে সেই রিপোর্টটাতে কী ছিল? সেই রিপোর্টটা ছিল যে ম্যানগ্রোভ ফরেস্ট তথা আমাদের যে সুন্দরবন এবং সুন্দরবনের বাঘ, সেগুলো যে অস্তিত্ব সংকটে আছে সেই বিষয়টা তুলে ধরা হয়েছিল। সো লেট আস হ্যাভ এ লুক। ফার্স্ট লাইনে বলা আছে আ ভাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। আমরা জানি যে আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন, ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সেই ধরনের বন যেগুলো অ্যাকচুয়ালি লোনা পানির বন, লোনা সহিষ্ণু বন, এবং জোয়ার পানির মধ্যে যেগুলোর বীজ ছড়িয়ে পড়ে সেই ধরনের বনগুলোকে অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু হচ্ছে আমাদের সুন্দরবনে, ঠিক আছে? তো প্রথম লাইন হচ্ছে ভাস্ট। আমরা জানি যে ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ আমাদের এই সুন্দরবনটা, এটা হচ্ছে ভাস্ট। ভাস্ট মানে বিশাল, হিউজ, প্রায় 10,000 বর্গ কিলোমিটার। তো এ ভাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, আমাদের এই ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে অনেক বিশাল, শেয়ার্ড, যেটা শেয়ারিং হয়েছে দুইটা দেশের মধ্যে, সেই দুইটা দেশ হচ্ছে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, অবভিয়াসলি বাংলাদেশ এবং ভারতের মধ্যে, দ্যাট ইজ হোম। এবং এই বাংলাদেশ এবং ভারতের টোটাল অংশটাই হচ্ছে সুন্দরবন, এবং এই সুন্দরবনের প্রধান হোম মানে আবাসস্থল হচ্ছে টু পসিবলি 500 বেঙ্গল টাইগার্স, 500 রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল ইজ বিং র্যাপিডলি, কিন্তু এটা খুব দ্রুতই কী হয়ে যাচ্ছে, ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে যাচ্ছে বাই ইরোশন, নদী ভাঙন দ্বারা। ইরোশন মানে হচ্ছে নদী ভাঙন, ঠিক আছে? অর্থাৎ নদী ভাঙন দ্বারা আমাদের এই যে বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট, সেটা কিন্তু ভেঙে ভেঙে সমুদ্রের গভীরে চলে যাচ্ছে, সমুদ্রের গর্ভে চলে যাওয়ার ফলে এই টোটাল আমাদের সুন্দরবনের আয়তনটা কমে যাচ্ছে। ফলে এই কমে যাওয়ার কারণের মধ্যে একটা হচ্ছে ইরোশন, নদী ভাঙনের ফলে, অর্থাৎ পার্তির রেখা, তটরেখা ভাঙনের ফলে। আর একটা হচ্ছে কি, রাইজিং সি লেভেল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। তো উচ্চতা বেড়ে গেলে কী হচ্ছে, লোনা পানির উচ্চতাও বেড়ে যাচ্ছে, এবং সেগুলো অবভিয়াসলি আমাদের যে বনের মধ্যে পানি স্থায়ীভাবে ঢুকে যাচ্ছে, এবং স্থায়ীভাবে ঢুকে যাওয়ার ফলে সেগুলো কিন্তু আর চর হিসেবে জেগে উঠছে না। অ্যান্ড স্টর্ম সার্জ, স্টর্ম সার্জ মানে ঝড় যখন পানি নিয়ে, জলোচ্ছ্বাস, স্টর্ম সার্জ ওয়ান কাইন্ড অফ জলোচ্ছ্বাস, ঝড়গুলো যখন পানি নিয়ে একদম পানি বয়ে চলে আসে সেগুলো হচ্ছে স্টর্ম সার্জ, ওকে? তো এইগুলোর কারণে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সুন্দরবনের আয়তন কমে যাচ্ছে। অ্যাকর্ডিং টু এ মেজর স্টাডি বাই রিসার্চেস অ্যাট দ্য জুওলজিক্যাল সোসাইটি অফ লন্ডন অ্যান্ড আদার্স, তাহলে একটা সোসাইটি আছে, জুওলজিক্যাল সোসাইটি অফ লন্ডন, লন্ডন ভিত্তিক একটা জুওলজিক্যাল সেন্টার আছে, যাদের কাজ হচ্ছে এই ম্যানগ্রোভ ফরেস্ট নিয়ে তথা বিভিন্ন প্রাণীর আবাসস্থল নিয়ে গবেষণা করা। সেই গবেষণায় কিন্তু এই বিষয়গুলো চলে এসেছে যে কীভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সুন্দরবন, ম্যানগ্রোভ ফরেস্ট কীভাবে কমে যাচ্ছে। দ্য সুন্দরবনস ফরেস্ট টুক দ্য ব্রান্ট অফ সুপার সাইক্লোন সিডোর, অর্থাৎ সুন্দরবন এই বনটা, এই বনে কিন্তু 2007 সালে আমাদের যে সুপার সাইক্লোন হয়েছিল সেই সাইক্লোনটার নাম ছিল সিডোর, সেই সিডোরের আঘাত কিন্তু প্রচুর পরিমাণে লেগেছিল। এখানে যে ওয়ার্ড ইউজ করেছে যে ব্রান্ট, BRUNT, ব্রান্ট মানে ধকল, সহ্য করা, ঠিক আছে, নষ্ট হয়ে যাওয়া। এই যে এত সিডোরটা এত এত হিউজভাবে হিট করেছিল সুন্দরবনকে, যেটা ধকল সে সহ্য করেছিল, এখন সুন্দরবন না থাকলে কী হইতো, পুরো এলাকাটা কী হয়ে যেত, উড়ে যেত, তলিয়ে যেত, এবং ধ্বংস নিশ্চিহ্ন হয়ে যেত, ঠিক আছে? বাট নিউ স্যাটেলাইট স্টাডিজ শো দ্যাট 71% অফ দ্য ফরেস্টেড কোস্ট লাইন ইজ রিট্রিটিং বাই অ্যাজ মাচ অ্যাজ 200 meters আ ইয়ার। তাহলে বলা হচ্ছে একটা নতুন স্যাটেলাইটের স্টাডিজ, গবেষণায় দেখা যাচ্ছে যে 71% আমাদের যে ফরেস্টেড কোস্ট লাইন আছে, কোস্ট লাইন মানে হচ্ছে তটরেখা, অর্থাৎ সমুদ্রের যে তটরেখা, তীর রেখা আছে সেটাকে বলে কোস্ট লাইন, ওকে? তাহলে আমাদের ফরেস্টেড কোস্ট লাইন মানে আমাদের যে
বন আছে, সেই বনের যে তটরেখা আছে সেগুলো কি হচ্ছে, রিট্রিয়েট হচ্ছে। রিট্রিয়েট মানে কি? রিট্রিয়েট মানে চলে আসা, ফিরে আসা, কাম ব্যাক হয়ে আসা, অর্থাৎ ভেঙে যাওয়া। ভেঙে আমাদের বনভূমিগুলো কমে যাচ্ছে কিভাবে? বাই অ্যাজ মাচ এস 200 মিটার্স আ ইয়ার, প্রতি বছরে প্রায় 200 মিটার করে জমি কিন্তু আমরা সেই সুন্দরবনের জমি হারাচ্ছি। ইফ ইরোশন কন্টিনিউস, বলা হচ্ছে এইভাবে ভাঙনটা যদি কন্টিনিউ হতেই থাকে অ্যাট দি স্পেস, এই তালে সমান হারে, ফেস মানে তাল মেলানো বা হারে, এই হারে যদি ভাঙতেই থাকে, অলরেডি থ্রেটেন টাইগার পপুলেশনস লিভিং ইন দ্য ফরেস্ট উইল বি ফার্দার অ্যাট রিস্ক। যেই টাইগারগুলো আছে সেই টাইগারগুলো বেঁচে থাকার জন্য তাদের যে আবাসস্থল সেটা অনেক হুমকির মুখে পড়ে যাবে। আমরা জানি যে টাইগার এটা একটা ফেরোশাস অ্যানিমাল, যে অ্যানিমালটা কিন্তু অল্প জায়গায় বেঁচে থাকতে পারে না, তাদের বড় একটা রাজ্য লাগে, সেই এলাকা জুড়ে তারা শাসন করে। ওকে, তাহলে যদি এভাবে ভাঙতে থাকে তাহলে আমাদের যে সুন্দরবন সেই অংশটা যদি কমে যায় তাহলে টাইগারের আবাসস্থলও কিন্তু কি হয়ে যাবে, এক্সটিংশন হয়ে যাবে। ওকে, নাথালি পেটোরেলি, ইনি হচ্ছেন সেই জার্নালিস্ট, সেই সাংবাদিক যিনি অনলাইন ভার্সনে এই রিপোর্টটা প্রকাশ করেছিলেন, ওয়ান অফ দ্য রিপোর্টস অথার্স সেই, তিনি বলেছিলেন কোস্টলাইন রিট্রিটেড ইজ এভিডেন্ট এভরিহোয়ার। সে বলছে আমাদের যে এই সমুদ্রের তটরেখা এটা যে কমে যাচ্ছে সেটা সকল জায়গায় কমে যাচ্ছে, এবং এটা কিন্তু সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে, এভিডেন্ট মানে খুব ভিভিড, উজ্জ্বলভাবে স্পষ্টই বোঝা যাচ্ছে, সকল জায়গায় এটা শুরু হয়েছে। A continuing rate of retreat would see the spots of the mangrove disappear within 50 years. বলা হচ্ছে এই এই রেটে, এই হারে যদি চলতেই থাকে, এইভাবে যদি ভাঙন চলতেই থাকে, তাহলে আগামী 50 বছরের মধ্যে কি হবে, এই ম্যানগ্রোভ ফরেস্টের ডিজিঅ্যাপিয়ার হয়ে অদৃশ্য হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। অন দ্য ইন্ডিয়ান সাইড অফ সুন্দরবনস, সুন্দরবনের যে ইন্ডিয়ার শতাংশ, অর্থাৎ বাংলাদেশে তো 60%, ইন্ডিয়াতে 40%, বাংলাদেশে 6,000 বর্গ কিলোমিটার, ইন্ডিয়াতে 4,000 বর্গ কিলোমিটার। তো ইন্ডিয়ান সাইডে সুন্দরবনে কি হচ্ছে, দ্য আইল্যান্ড হুইচ এক্সটেন্ডস মোস্ট ইন টু দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ সুন্দরবনের যে দ্বীপটা বঙ্গোপসাগরের দিকে বেশি রয়েছে সেইটা কি হচ্ছে, হ্যাজ রিসিডেড, সেগুলোও কমে যাচ্ছে। রিসিড মানে কমে যাওয়া, ভেঙে যাওয়া, অল্প হয়ে আসা, আয়তনে ছোট হয়ে আসা, এটাকে রিসিড বলা হচ্ছে। হ্যাজ রিসিডেড বাই অ্যান অ্যাভারেজ অফ 150 মিটার্স আ ইয়ার, সেখানেও কিন্তু প্রতি বছরে 150 মিটার করে কমে যাচ্ছে। ওকে, উইথ এ ম্যাক্সিমাম অফ জাস্ট ওভার 200 মিটার্স, এবং এটা মাঝে মাঝে ম্যাক্সিমাম 200 মিটারও হয়ে যায়। দিস উড সি দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য আইল্যান্ড ইজ অ্যাবাউট 20 ইয়ার্স। তাহলে এইভাবে যদি চলতে থাকে ইন্ডিয়ান অংশ, সুন্দরবনের ইন্ডিয়ান অংশ ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে আগামী 20 বছরের মধ্যে। দ্য সুন্দরবনস ইজ নোন ফর ভ্যানিশিং আইল্যান্ডস, বাট দ্য সায়েন্টিস্ট সে দ্য কারেন্ট রিট্রিট অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট অন দ্য সাউদার্ন কোস্টলাইন ইজ নট নর্মাল। বলা হচ্ছে যে সুন্দরবন পরিচিত কিসের জন্য পরিচিত, ভ্যানিশিং আইল্যান্ড হিসাবে, ধ্বংসের আইল্যান্ড হিসাবে পরিচিত, কিন্তু সায়েন্টিস্টরা তারা বলছেন যে বর্তমান কারেন্ট রিট্রিট, বর্তমান যে ভাঙন অফ ম্যানগ্রোভ ফরেস্ট, এই ম্যানগ্রোভ ফরেস্টের এটা কিন্তু দক্ষিণের যে ভাঙনটা এটা কিন্তু ইটস নট নর্মাল, স্বাভাবিক না, অস্বাভাবিক। দ্য কজেস ফর ইনক্রিজিং কোস্টলাইন রিট্রিট, অর্থাৎ এই যে রিট্রিট হচ্ছে, কোস্টলাইন রিট্রিট হচ্ছে এই সমুদ্রের তীর বা নদীর তীর যেগুলো ভেঙে যাচ্ছে সেগুলোকে রিট্রিট বলা হচ্ছে, রিট্রিট অফ দ্য কোস্টলাইন। এই কোস্টলাইনটার যে রিট্রিট হচ্ছে সেগুলো কারণটা কি, কারণ হচ্ছে আদার দ্যান ডিরেক্ট অ্যান্থ্রোপোজেনিক ওয়ান্স, একটা হচ্ছে সরাসরি মানবসৃষ্ট, অ্যান্থ্রোপোজেনিক মিনস নৃতাত্ত্বিক, মানবসৃষ্ট যে কারণ সেটা হচ্ছে। এখন মানবসৃষ্ট কারণ ছাড়াও কিন্তু আসলে আমাদের এই সুন্দরবনের আয়তন কমে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে সেটা দেখি আমরা। সেখানে বলা হচ্ছে ইনক্লুড ইনক্রিজড ফ্রিকুয়েন্সি অফ স্ট্রং সার্স, যে ব্যাপকভাবে স্ট্রং সার্স অর্থাৎ জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, সিডোর, আইলা অ্যান্ড আদার এক্সট্রিম ন্যাচারাল ইভেন্টস, এবং অন্যান্য আরও এক্সট্রিম মানে চরম, চরম যে ন্যাচারাল ইভেন্ট আছে, ন্যাচারাল ইভেন্ট মানে হচ্ছে প্রাকৃতিক ঘটনাগুলি আছে, সেগুলো কী কী, সেগুলো রাইজেস ইন সি লেভেল, সি লেভেলের উচ্চতা যখন বেড়ে যাচ্ছে তখন ইনক্রিজ স্যালিনিটি, নদীর লবণাক্ততার পরিমাণ বেশি বেড়ে যাচ্ছে। এখন লবণাক্ততার পরিমাণ বেশি বেড়ে গেলেও কিন্তু সমস্যা আছে, যেমন টাইগার বেসিক্যালি যদি বেশি স্যালাইন ওয়াটার পান করে তাহলে লিভার সিরোসিস নামের একটা রোগে আক্রান্ত হয়ে কিন্তু মারা যায়। তাহলে স্যালিনিটি, লবণাক্ততার পরিমাণটাও কিন্তু
বেড়ে গেলেও কিন্তু আসলে সুন্দরবন হুমকির মুখে পড়ে যাচ্ছে। হুইচ ইনক্রিজেস দ্য ভালনারেবিলিটি অফ ম্যানগ্রোভস, এবং এগুলোর ফলেই ম্যানগ্রোভ ফরেস্টের যে ভালনারেবিলিটি অরক্ষিত হয়ে যাচ্ছে। সেইড পেটোরেলি, পেটোরেলি তিনি এটা বলেছিলেন যে আওয়ার রেজাল্টস ইন্ডিকেট, আমাদের এই রেজাল্টগুলো ইন্ডিকেট করে, নির্দেশনা দেয় আর র্যাপিডলি রিট্রেটিং কোস্ট লাইন, যে এত পরিমাণ যে দ্রুত যে কোস্ট লাইন রিট্রেট হচ্ছে, দ্যাট ক্যানট বি অ্যাকাউন্টেড ফর বাই দ্য রেগুলার ডায়নামিক্স অফ দ্য সুন্দরবনস। এবং সেগুলো কিন্তু যদি রেগুলার ডায়নামিক্সের আন্ডারে না আনা হয়, অর্থাৎ আমাদের এই জবাবদিহিতা না করা আনা হয়, অর্থাৎ সেগুলো সুপারভিশন যদি না করা হয়, তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যাবে, সেটাই তিনি বলেছেন। ডিগ্রেডেশন ইজ হ্যাপেনিং ফাস্ট, বলছে নদী ভাঙনটা খুব দ্রুতই ঘটছে। উইকেনিং দিস ন্যাচারাল শিল্ড, এবং এই প্রাকৃতিক সুরক্ষা, শিল্ড মানে সুরক্ষা, ঢাল তলোয়ার মানে তলোয়ার তরবারি এবং ঢাল যে ধরনের সুরক্ষা, সেটা শিল্ড বলা হয়। অর্থাৎ এটা তো একটা ন্যাচারাল শিল্ড, কেননা আমি বললাম যে সিডর যে হিট করেছিল, এই হিটের প্রথম রক্ষা কে করেছে, প্রথম রক্ষা করেছে কিন্তু সুন্দরবন। ওকে, এই জন্য এটাকে ন্যাচারাল শিল্ড ফর ইন্ডিয়ান বাংলাদেশ যৌথভাবে, অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশের রক্ষা কবচ কিন্তু ব্যাপক। অ্যাজ হিউম্যান ডেভেলপমেন্ট থ্রাইভস, মানুষেরা যতটা আমরা থ্রাইভস করছি, উন্নতি করছি, আমরা যতটা সাকসেসফুল হচ্ছি, ঠিক ততটাই কী হচ্ছে, গ্লোবাল টেম্পারেচার কন্টিনিউ টু রাইজ। যত আমরা উন্নতি করছি, তত আমাদের বৈশ্বিক উষ্ণতা, গ্লোবাল টেম্পারেচার আরও বেড়ে যাচ্ছে। ন্যাচারাল প্রোটেকশন ফ্রম টাইডাল ওয়েভস, অর্থাৎ জলোচ্ছ্বাসে, ওয়েভ মানে ঢেউ, টাইডাল ওয়েভস মানে সামুদ্রিক ঢেউ, সামুদ্রিক জলোচ্ছ্বাসে যে বড় বড় ঢেউ, সেইগুলোর যে ন্যাচারাল প্রোটেকশন থাকে সেটা কী হচ্ছে, অ্যান্ড সাইক্লোন, এবং সাইক্লোন ইজ বিং ডিগ্রেডেটেড অ্যাট অ্যালার্মিং রেটস, এগুলো ব্যাপকভাবে অ্যালার্ম মানে ভীতিকর অবস্থা, অ্যালার্মিং রেট মানে ভীতিকর যে অবস্থা, সেই ভীতকর অবস্থাভাবে কিন্তু আমাদের প্রোটেকশন কিন্তু নাই হয়ে যাচ্ছে। দিস উইল ইনএভিটেবলি লিড, এবং এটা অপরিহার্যভাবে, ইনএভিটেবলি মানে যেটা সামথিং উইল মাস্ট হ্যাপেন, সামথিং মাস্ট হ্যাপেন, যেটা অবশ্যই ঘটবে। তো বলা হচ্ছে যে এইভাবে যদি হইতেই থাকে তাহলে কি হচ্ছে, দিস উইল ইনএভিটেবলি লিড টু স্পেসিস লস, তাহলে আমাদের যে স্পেসিসগুলো আছে, বিভিন্ন প্রজাতি আছে, লস, সেগুলো হারিয়ে ফেলবো আমরা ইন দিস রিচলি ডাইভার্স পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা এতটাই উন্নত পরিমাণের একটা জায়গা যেটা ডাইভার্সিটি অনেক, বায়োডাইভার্সিটি অনেক হিউজ, অর্থাৎ বায়োডাইভার্সিটি মানে কি, জীব বৈচিত্র্য, অর্থাৎ এটা যদি আমরা কন্ট্রোল না করতে পারি, তাহলে আমাদের এই সুন্দরবনের যে জীব বৈচিত্র্য আছে, সেই জীব বৈচিত্র্যগুলো খুবই ধ্বংসের সম্মুখীন হয়ে যায়। ইফ নাথিং ইজ ডান টু স্টপ ইট, যদি না আমরা কোনোভাবে এটাকে স্টপ করতে না পারি। ওকে, দ্য সুন্দরবন ইজ এ ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট, সুন্দরবন হচ্ছে একটা খুবই সংকটাপূর্ণ, ক্রিটিক্যাল অবস্থায় আছে, সংকটাপূর্ণ টাইগারদের বাসস্থানের জন্য, হ্যাবিটেট মানে বাসস্থান। ওয়ান অফ অন অনলি হ্যান্ডফুল অফ রিমেনিং ফরেস্ট বিগ এনাফ টু হোল্ড সেভারাল হান্ড্রেড টাইগার্স, অর্থাৎ ওয়ান অফ অনলি হান্ড্রেডফুল রিমেনিং ফরেস্ট, যে সামান্য কিছু যে জায়গাগুলো টিকে আছে সেইগুলো কিন্তু আমাদের এই শত শত টাইগারের জন্য এনাফ, মানে বসবাসের জন্য ইনাফ জায়গা হিসাবে থাকবে না। টু লুজ দ্য সুন্দরবনস উড বি টু মুভ এ স্টেপ ক্লোজার টু দ্য এক্সটেনশন অফ দিস ম্যাজেস্টিক অ্যানিমালস, তাহলে একে অপরের পরিপূরক, যদি সুন্দরবন টিকে থাকে তাহলে বাঘ টিকে থাকবে, টাইগার্স টিকে থাকবে, আর যদি সুন্দরবন না টিকে তাহলে টাইগার তো থাকবে না। সেটাই বলা হচ্ছে যে সুন্দরবন যদি না টিকে তাহলে এটা এক স্টেপ আগায় গেল, একটা পদক্ষেপ আগায় গেল, কিসের পদক্ষেপ, বাঘের ধ্বংসের পদক্ষেপ। আর এই অ্যানিমালটাকে বলা হচ্ছে একটা ম্যাজেস্টিক অ্যানিমালস, মানে একটা রাজকীয়। সেইড জিএসএল টাইগার এক্সপার্ট সারা ক্রিস্টি, ওই যে একটা সোসাইটি আছে, জুওলজিক্যাল সোসাইটি অফ লন্ডন, যারা জুওলজি অর্থাৎ জীব বৈচিত্র্য নিয়ে গবেষণা করে, সেটার যিনি প্রধান সারা ক্রিস্টি এক্সপার্ট, যিনি সেই সারা ক্রিস্টি কিন্তু এটা বলেছিল যে এই ম্যাজেস্টিক, এই রাজকীয় প্রাণীটাকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের সুন্দরবনকে বাঁচাতে হবে। তো এইটাই ছিল এই আমাদের এই আজকের লেসন। হোপ যে ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট ক্লিয়ারলি, অ্যান্ড যদি তোমরা মনে করো যে প্রবলেম ফিল করছো, দেন কমেন্ট বক্সে কমেন্ট করো যে কী প্রবলেম ফিল করছো, কী জানতে চাও, অতিরিক্ত কোনো তথ্য জানতে চাইলে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি তোমরা মনে করো যে এই লেসন থেকে তোমরা কোশ্চেন আনসার, এমসিকিউ টাইপ, ফ্লো চার্ট, সামারি এগুলো জানতে চাও যে এগুলো কীভাবে লিখবো এখান থেকে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আমাদের মোট 16-18টার মতো প্যাসেজ পড়তে হবে, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট, তার মধ্যে এইটা একটা। তো তোমরা যদি চাও যে সেগুলোও তোমরা আসলে ভিডিও চাও আমার কাছে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো আপলোড দেওয়ার জন্য। সো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, থ্যাংকস অ্যান্ড বেস্ট অফ লাক, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।
বাই।